দেবাঞ্জনের প্রতারণার জাল উত্তরবঙ্গেও। নীলবাতির গাড়ি নিয়ে একাধিকবার শিলিগুড়ি যান অভিযুক্ত, একের পর এক বৈঠক করেন। যোগসূত্র হিসেবে উঠে এসেছে শিলিগুড়ির বাসিন্দা সৌভিক মজুমদারের নাম। দেবাঞ্জন কাণ্ডের জল যত গড়িয়েছে ততই উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। কসবা কাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জনের প্রতারণার জাল ছড়িয়েছিল উত্তরবঙ্গেও। জেলায় তদন্তকারীরা জানতে পেরেছেন, মুখ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে একাধিকবার বৈঠকও করেন তিনি। উত্তরবঙ্গের সঙ্গে যোগসূত্র হিসেবে উঠে এসেছে সৌভিক মজুমদারের নাম। শিলিগুড়ির 40 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৌভিক মজুমদারের সঙ্গে তাঁর পরিচয় 2015 সালে। বলে রাখা ভালো যে প্রথম যখন পরিচয় হয় উনি আমাকে প্রথম তার ভিজিটিং কার্ড দেন এবং পরবর্তীতে উনি আই কার্ড শো করেন এবং তথ্য সংস্কৃতি দপ্তরের সামথিং উনি একটা ভালো পোস্টে আছেন বা মানে আইএস অফিসার হিসাবে উনি দেন। তারপরে যথারীতি আমার সঙ্গে পরিচয় বাড়ে, একজন আইএস অফিসারের সঙ্গে পরিচয় হয়েছে, তার কার্ড দেখে বা ইয়ে দেখেই আমি চিনেছি। একটা চা বাগানের উন্নতি এবং সেই সঙ্গে সৌভিক মজুমদারকে বড় পদ পাইয়ে দেওয়ার প্রলোভনও দেখান। আরেকটা কথা বললেন যে এই যে প্রবলেমগুলো আছে, কোন কোন বাগানে খেতে পারছে না, বন্ধ ছিল, কী কী বাগান আছে, সেই কটার নাম যদি আপনি একটা লিখে একটা চিঠি লিখে আপনি মমতা ব্যানার্জিকে ডাইরেক্ট বাড়িতে দিন এবং আমরা সেই ক্ষেত্রে আমি যাই। আমি কলকাতায় কাজের সূত্রে গিয়েছিলাম। দেবাঞ্জন কাণ্ড সামনে আসার পর স্বাভাবিকভাবেই হতবাক শিলিগুড়ির ওই বাসিন্দা। তদন্তে সব ধরনের সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। ফ্রড এবং এত বড় একজন জালিয়াত লোকের যদি জন্য যদি আমার আমার বয়ান বা আমার যদি কাজ যদি কোনো ভালো লাগে তাহলে অবশ্যই আমি সেটা করব। এই ঘটনা সামনে আসায় অস্বস্তি বেড়েছে শাসক দলের। তবে অভিযুক্তের সঙ্গে কোনো পরিচয় নেই বলে সাফ জানিয়েছেন তৃণমূল নেতা গৌতম দেব। উত্তরবঙ্গের অঘোষিত রাজধানী শিলিগুড়ি দেশের মানচিত্রেও যথেষ্ট গুরুত্বপূর্ণ এই শহর। উত্তর পূর্বের প্রবেশদ্বার সেই শিলিগুড়িতে জালিয়াতি রাজ কব্জা করতে চেয়েছিল অভিযুক্ত। এখন দেখার দেবাঞ্জনের প্রতারণার জাল উত্তরবঙ্গেও কতটা গভীরে। রিপাবলিক বাংলা।